গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এক ধর্ষককে 26 বছর পর গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপন করে সে, কিন্তু শেষ রক্ষা হয়নি। ধর্মনগরের দেওয়ানপাশা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আমবাসা থানার পুলিশ। ঘটনা 1993 সালের। কুনাই এলাকার 15 বছর বয়সী এক কিশোরীকে নির্জন পথ থেকে জঙ্গলে তুলে নিয়ে যায় আমবাসা থানাধীন কমলাছড়ার জোনা 5-এর দুর্বৃত্ত। ওই জঙ্গলে দুর্বৃত্তরা একে একে ধর্ষণ করে কিশোরীকে। ঘটনার পর 5 জনেরই নামথাম জানিয়ে মামলা করা হয় আমবাসা থানায়, কিন্তু পুলিশের গ্রেফতার এড়াতে অভিযুক্তরা বহিরাজ্যে গা ঢাকা দেয়। ঘটনার বেশ কয়েক বছর পরে মূল অভিযুক্ত রতন দেবনাথ প্রকৃত পরিচয় গোপন করে ধর্মনগরের দেওয়ানপাশা গ্রামে বসবাস করতে শুরু করে। ওই গ্রামে সে নিজেকে অমর দেবনাথ নামে পরিচয় দেয়। শুধু তাই নয়, অমর দেবনাথ নাম দিয়ে বিভিন্ন সরকারি কাগজপত্র বের করে নেয় সে। ঘটনার 26 বছর পর গোপন সূত্রে পুলিশ জানতে পারে গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত রতন দেবনাথ প্রকৃত পরিচয় গোপন রেখে ধর্মনগরের দেওয়ানপাশা গ্রামে বসবাস করছে। শনিবার আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ধর্মনগরে হানা দিয়ে রতন দেবনাথকে গ্রেফতার করে নিয়ে আসে। তাকে শনাক্ত করতে মামলার সাক্ষীরা পুলিশকে সাহায্য করে। তাছাড়া আমাদের কাছে একটা অনেক পুরনো 1993 এর একটা গ্যাং রেপের কেস ছিল। সেটার যে প্রাইম একিউজ ছিল রতন দেবনাথ, সে গত 26 বছর ধরে অ্যাবসকন্ডিং ছিল কেস হওয়ার পর থেকেই। তো আমরা একটা ইনফরমেশন পাই যে সে ধর্মনগরের দেওয়ানপাশা এলাকায় একটা জায়গাতে কাজ করে। সেই ইনফরমেশন মোতাবেক গতকালকে আমরা তাকে ধর্মনগর গিয়ে সেখান থেকে ডিটেন করে নিয়ে এসেছি, এবং ধর্মনগরে সে তার অন্য নাম দিয়ে কাগজপত্র বের করেছিল। তো উইটনেস আইডেন্টিফিকেশন করেছে তাকে, আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্ট করেছি এবং সে স্বীকার করেছে। 26 বছর পরে আমরা ক্রাইম ইন স্টোনের ব্যাপারে মহিলাদের ন্যায় বিচার দিতে সক্ষম হয়েছে। অভিযুক্ত ওই ধর্ষক প্রকৃত পরিচয় স্বীকার করেছে বলে পুলিশে জানিয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তার স্বীকারোক্তিও নিয়েছে পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাবোল।